আপনাদের স্বাগতম সাইলেন্ট ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দিদিগিরিতে আছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা বাফা বলা হয়, তার ভিতরে দিকে আজকে আপনাদের প্রবেশ করিয়ে দিই। এটি হলো মূলত বাংলাদেশ যত সংস্কৃতি অঙ্গনের অনেক বড় বড় পরিচিত মুখ যেখান থেকে বের হয়েছেন সেটি হলো বাফা বুলবুল ললিত কলা একাডেমি। খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন যে ছবিটি খুব সুন্দরভাবে এটি সাজানো হয়েছে। এটির যে সুবিশাল পরিসরটি, এটি হলো শুরুর দিকের আঙ্গিনা, যেদিক থেকে প্রচুর পরিমাণের স্টুডেন্টরা এখানে আসেন। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এখানকার যে কার্যক্রমগুলো চালিত হয়ে থাকে। আমার যে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে হলো মূলত হারমোনিয়াম, গিটার এবং যে তবলার ক্লাস হয় সেগুলো হয়ে থাকে। এছাড়া যে উপরের দিকে আমি দেখাচ্ছি এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি হলো বুলবুল, যার নাম অনুসারে এই বুলবুল দেওয়া হয়েছিল, এবং সেই বুলবুল চৌধুরী। তো আসলে এটা অনেক পুরনো এবং অনেক আগের একটা জায়গা। মনে তো এখন দেখতে পাচ্ছি এখানে নাচের ক্লাস হচ্ছে, যদিও আজকে রবিবার, তারপরেও এখানে অনেক অনেক দিনের মতো ক্লাস হচ্ছে, ক্লাসগুলো খোলা রয়েছে। এটি যে দেখতে পাচ্ছেন এই যে চত্বরটি, এটি হলো মূলত বুলবুল একাডেমির যে খেলার মাঠ, সেই খেলার মাঠটি। আর ক্লাসগুলো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। মূলত এটা হলো অফিস রুম দেখতে পাচ্ছেন। আমি যদি দেখাই যে নিচের দিকে যে ক্লাসগুলো হয় সেখানে ছোটোদের ক্লাস হয়, এবং উপরের দিকে যে দোতলায় যে ক্লাসগুলো রয়েছে সেটি হলো নজরুল, এবং কর্নার দিকে রবীন্দ্রসঙ্গীত, এবং এই পাশের যে রুমটি সেটি উচ্চাঙ্গ ক্লাস হয়, যেটি ছোটোদের এবং বড়োদের দুবেলা হয়ে থাকে, সকাল এবং বিকাল দুই শিফটে ক্লাস হয়ে থাকে। এছাড়া এখন পার্ক দেখতে পাচ্ছেন, পার্কটি আসলে বন্ধ রয়েছে। এই পার্কটি মূলত এটি বাচ্চাদের জন্য বা খেলাধুলার জন্য এই পার্কটি করা হয়ে থাকে। মূলত বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান হলো এই ললিত কলা একাডেমি, বা যাকে বাফা বলা হয়, যেটি সদরঘাটের খুব কাছে ওয়াইজঘাট, ওয়াইজঘাট 7 নং ওয়াইজঘাটে এটি অবস্থিত। তো আপনাদের এখান থেকে অনেক গুণী গুণী শিল্পী বের হয়েছে, যারা পরবর্তীতে অন্যান্য যেতে ছায়ানটেও গিয়েছে। আমি যদি বলতে চাই যে এখানে একাধারে শাস্ত্রীয় সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, ফোক, তবলা, বাঁশি, ভায়োলিন, গিটার, হাওয়াইন গিটার এবং স্প্যানিশ গিটার দুই ধরনের গিটার এখানে শেখানো হয়। তো ঠিক আছে, আসলে আমি এটাই বলার ছিল যে আমি স্মৃতিচারণ করতে অবশ্য মূলত এখানে এসেছিলাম, যার ফলে এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম। যদি আপনারা কখনো এখানে আসেন তা ভিজিট করে যাবেন, ভালো লাগবে আশা করি। তো ঠিক আছে, আশা করি ভালো লেগেছে। আর যদি কোনো নতুন স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা এখানে এইসব বিষয়গুলোতে ভর্তি হতে চান, তাহলে সরাসরি অফিস টাইমে এসে এখানে যোগাযোগ করতে পারবেন। বাংলা বাজার থেকে খুব সহজেই ওয়াইজঘাট আসা যাবে, এখান থেকে আসতে পারবেন, অথবা সদরঘাট থেকেও আসা যাবে, অথবা বাবাজার থেকে, চকবাজার, অন্যান্য সাইড থেকে এটাও আসা যাবে। তো ঠিক আছে, আমি আপনাদের কাছে বিদায় নেব, আবারও আপনাদের সাথে এরকম কিছু স্থানে দেখা হয়ে যাবে। প্রথম ভালো থাকুন।